হিজবুল্লার ফাঁদে দিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ফাঁদ হিজবুল্লাহ করেছে মাইনের মাধ্যমে তারা তাদের বর্ডারকে সাদা মাঠা রেখেছে যার ফল ইসরায়েলিরা ট্যাঙ্ক নিয়ে যখনই ঢুকতে গেছে তখনই ব্যাপক বিস্ফোরণ মুহূর্তের মধ্যে প্রায় জন ইহুদি দুনিয়া থেকে জাহান নামে পৌঁছে গেছে জন জাহান জাহান্নামে পৌঁছে যাওয়া এটি চারটিখানি বিষয় নয় ইসানিদের এমন ফাঁদে ফেলতে বেশ কৌশলী নিতে হয়েছে তাদেরকে সাদা মাটা একটা বর্ডার তৈরি করেছে আরে এই বর্ডার তারা এটা ভেবেছিল তারা ট্যাঙ্কের মাধ্যমে মুহূর্তের মধ্যে বর্ডার ক্রসিং করে হিজবুল্লাহ প্রবেশ করবে অর্থাৎ লেবাননে প্রবেশ করবে কিন্তু ব্যাপারটা কি এত সহজ চাই সব কিছু হয়ে যায় মনে রাখবেন আল্লাহ সার দেয় তবে ছেড়ে দেয় না যা হওয়ার তাই হয়েছে হিজবুল্লাহ কমান্ডার ইহুদ বারাক তিনি জানা কোন অবস্থায় তাদের মূল বর্ডারে প্রবেশ করাটা বেশ কঠিন কারণ এত পরিমাণ মাইন তারা পুঁতে রেখেছে যে মাইন অপসারণ করাটাও আমাদের জন্য বেশ কঠিন আমরা মনে করি আমাদের আরও ধৈর্যের প্রয়োজন রয়েছে অতি তাড়াহুড়া কোনো কিছুই হয় না বিমান হামলার মাধ্যমে যেটা করা হচ্ছে সেটাই করা হোক কোনো অবস্থায় স্থল অভিযান করা যাবে না স্থল অভিযান করতে গিয়ে ব্যাপক ধরাশাই আমরা আমাদের পক্ষে কোনো অবস্থায় তাদের মূল সীমায় প্রবেশ করাটাও কঠিন হয়ে গেছে হেসবুলার হাতে এত পরিমাণ স্নাইপার রয়েছে যে মুহূর্তের মধ্যে অনেক দূর দুই কিলোমিটার তিন কিলোমিটার দূর থেকে তারা আমাদেরকে টার্গেট করতেছে দূর থেকে বোঝাও যায় না সামনে কে আছে কারণ একত মাইন দ্বিতীয়ত স্নাইপার রাইফেল এরপর তারা মর্টার অ্যান্টি গাইডেড মিসাইল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কি নেই তাদের কাছে এত বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামের বিপক্ষে আমরা কি করে তাদের মোকাবেলা করব যখন তাদের মূল শক্তি সম্পর্কে আমাদের অজানা ইতিমধ্যে সিরিয়া থেকে বিপুল পরিমাণ প্রবেশ করতেছে লেবাননে যেহেতু লেবানন সিরিয়াটা অঞ্চল সেক্ষেত্রে বিপুল পরিমাণ প্রবেশ করাটা স্বাভাবিক বিভিন্ন ইসলামিক যোদ্ধা তারাও লেবাননে বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে এবং তারাও লেবাননে প্রবেশ করে ফেলছে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রিয় ভাইরা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন সবাইকে জানিয়ে দেন আজকের ঘটনা মনে রাখবেন আমরা যদি ইসলামের পক্ষে থাকি অবশ্যই আল্লাহ সব আমাদের সহযোগিতা করবে মনে রাখবেন আপনি ইসলামিক ভিডিও শেয়ার করার মধ্য দিয়ে আপনি ইসলামের একটি অংশ হলেন এবং খ্যাতমত করলেন